নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। জরুরি অবস্থা বা বিপর্যয়ের সময় কেমনভাবে কাজ করে রুশ প্রশাসন তা বৃহস্পতিবার খতিয়ে দেখতে সে দেশের প্রধান ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি আরবের এক হাসপাতালে ভয়াবহ আগুন। সৌদি আরবের ডিয়ান জেনারেল হাসপাতালে এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 25 জনের, আহত শতাধিক। দিল্লি বিধানসভার সাংসদদের পর এবার উচ্চহারে বেতন ও সুযোগ সুবিধা বাড়তে চলেছে সাংসদদেরও। সংসদের দুই কক্ষের সাংসদদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেন্দ্র খুব শীঘ্রই একটি বিল পেশ করতে চলেছে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন
03812326666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জরুরি অবস্থা বা বিপর্যয়ের সঙ্গে কেমনভাবে কাজ করে রুশ প্রশাসন, তা বৃহস্পতিবার খতিয়ে দেখতে সে দেশের প্রধান ক্রাইসিস ম্যানেজমেন্টের সেন্টার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের রুশ সফরে বুধবার রাতে মস্কো পৌঁছান মোদি। বিভিন্ন কর্মসূচির মধ্যে তিনি বৃহস্পতিবার সকালে যান রাশিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার, যা এমআরকম নামেও পরিচিত। সেখানে প্রায় আধ ঘন্টা ব্যয় করেন মোদি। ঘুরে দেখেন কি করে 24 ঘন্টা ধরে সংস্থার বিভিন্ন দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কাজ করে চলেছে। এমআরকমে মোদির সফর প্রসঙ্গে বিদেশ দপ্তরের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, এক শিক্ষণীয় সকাল। 2,40,000 কর্মী প্রত্যেক দিন কাজ করছেন, ব্যবহার করা হচ্ছে 62,000 যন্ত্রপাতি। প্রসঙ্গত, এমআরকম হল একটি বহুস্তরীয় সমন্বয় কেন্দ্র, যার প্রধান দায়িত্ব হল বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং মানুষকে জরুরি অবস্থার সময়ে অবগত করা। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইটের মাধ্যমে গোটা রাশিয়ার উপর নজর রাখতে সক্ষম এনসিএমসির পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ রুশ সৈনিকদের সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অষ্টাদশ শতাব্দীর একটি তরবারি এবং মহাত্মা গান্ধীর ডায়েরির অংশ উপহার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদীকে অভ্যর্থনা জানানোর সময় তাকে অষ্টাদশ শতাব্দীর বাংলা থেকে প্রাপ্ত একটি প্রাচীন তরবারি উপহার দেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ডায়েরি থেকে একটি পাতা উপহার দেন। মোদী টুইটারে সে কথা জানিয়ে পুতিনকে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সৌদি আরবের এক হাসপাতালে ভয়াবহ আগুন। সৌদি আরবের ডিয়ান জেনারেল হাসপাতালে এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 25 জনের, আহত শতাধিক। এই ঘটনার জেরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। সৌদি আরবের এক হাসপাতালে ভয়াবহ আগুন। সৌদি আরবের জিজান জেনারেল হাসপাতালের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 25 জনের, আহত শতাধিক। ভোর রাতে আগুন লাগে হাসপাতালের একতলায়। ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং প্রসূতি বিভাগ দুটি ছিল এই একতলাতেই। কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেয় আগুন। রোগীরা তখন ঘুমের ঘোরে, প্রাণে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়। ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, চলছে তদন্ত। ঘটনার জেরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। হাসপাতালের বাইরে রোগীদের পরিবারের কান্না আর হাহাকারের আওয়াজ। রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লি বিধানসভার সদস্যদের পর এবার উচ্চ হারে বেতন ও সুযোগ সুবিধা বাড়তে চলেছে সাংসদদেরও। সাংসদদের দুই কক্ষের সদস্যদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেন্দ্র খুব শীঘ্রই একটি বিল পাস করতে চলেছে। দিল্লি বিধানসভার সদস্যদের পর এবার উচ্চ হারে বেতন ও সুযোগ সুবিধা বাড়তে চলেছে সাংসদদেরও। সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেন্দ্র খুব শীঘ্রই একটি বিল পেশ করতে চলেছে। জানা গেছে, সব মিলিয়ে সাংসদদের বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়বে। বিল পাশ হলে সাংসদরা পাবেন মাসে 2.8 লক্ষ টাকা। সাংসদদের মাসিক বেতন 50,000 থেকে বেড়ে হবে 1 লক্ষ টাকা। কনস্টিটিউয়েন্সি অ্যালায়েন্স 45,000 থেকে বেড়ে হবে 90,000 টাকা। সেক্রেটারিয়া অ্যাসিস্ট্যান্স ও অফিস অ্যালায়েন্সেও 45,000 থেকে বেড়ে হবে 90,000 টাকা। এছাড়াও বর্তমান সাংসদদের বেতন প্রতি বছরে 2,000 টাকা করে বাড়বে। সাংসদের বেতন সচিবদের থেকে 1,000 টাকা বেশি করারও প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুসারে মন্ত্রীরাও ক্যাবিনেট সচিবদের থেকে 10,000 টাকা বেশি বেতন পাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।
ইজি কাজে হাত মুখ বিজি আনন্দে পাতাই হলো রাজি কাজ করে ছন্দে মুখ বিজি হাত বিজি টমটম সাথে বেশি বেশি পাপ টমটম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে মুখ বিজি তো হাত বিজি হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী মনে রাখবেন আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে চব্বিশ ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও ২৪টি আইসিইউ বেড আইএলএস হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান ছেড়ে দিচ্ছ না কেন ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে লিভসেফ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ হ্যাঁ বুঝছি বুঝছি আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট দশ বছরেও বুঝবো না আপনার আস্থার প্রতি আমাদের সম্মান প্রিমিয়ার সিমেন্ট সাফল্যের দশ বছর বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত চলে যাচ্ছি অন্যান্য খবরে রেল মন্ত্রকের তরফে সাধারণ মানুষকে বড়দিনের উপহার বাড়ছে রেলের তৎকাল টিকিটের চার্জ শুক্রবার থেকে নয়া ভাড়া গুনতে হবে যাত্রীদের রেল মন্ত্রকের তরফে সাধারণ মানুষকে বড়দিনের উপহার বাড়ছে রেলের তৎকাল টিকিটের চার্জ ২৫ ডিসেম্বর থেকে নয়া ভাড়া গুনতে হবে যাত্রীদের স্লিপার ক্লাসের তৎকালের ভাড়া ন্যূনতম ৯০ থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে এসি টু টিয়ারের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৩০০ থেকে ৪০০ ও এসি থ্রি টিয়ারের ক্ষেত্রে ভাড়া ২৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে টিকিটের ভাড়া বাড়ায় বেশ অখুশি যাত্রীরা গত বেশ কিছুদিন ধরেই রেলে নানা কিছুতে ভাড়া বাড়ছে কিছুদিন আগেই নিয়ম করা হয়েছিল এবার আগে থেকে টিকিট কাটলে এবং সে টিকিট বাতিল করলে অর্ধেক টাকা কেটে নেওয়া হবে এরপর আবার তৎকালের টিকিট চার্জ বাড়ানোর সিদ্ধান্ত স্বভাবতই বেশ অখুশি রেল যাত্রীরা সরকার কা কহনা হ্যায় কি মহঙ্গাই কম করেঙ্গে হাম ক্যা মহঙ্গাই কর রহে হ্যায় কম কর রহে হ্যায় হাম ইয়ে ছোটে বড়ে বড়ে লোগোঁ কে পাস তো মহঙ্গাই কম হো ইয়া উস ফরক নাহি পড়তা হ্যায় হাম আম লোগোঁ কে পাস মহঙ্গাই কম ইয়া জ্যাদা উসকা ফরক পড়তা হ্যায় रेल किराए पे बढ़ोतरी हुई है दूसरा उन्होंने कहा एक और किया फर्स्ट ऑफ दिसंबर से कि कहीं की भी टिकट होगी आप रास्ते में नहीं चढ़ सकते हो वो भी यात्री के लिए एक असुविधा है ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा জাতীয় ভোক্তা দিবস ২০১৫ উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হল এক আলোচনা চক্র এতে উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা ও পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা জাতীয় ভোক্তা দিবস ২০১৫ উপলক্ষে বৃহস্পতিবার ২৪শে ডিসেম্বর আগরতলায় এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত এই আলোচনা চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস সহ জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের আধিকারিকরা এবছর জাতীয় ভোক্তা দিবসের মূল ভাবনা নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন খাদ্যে ভেজাল থেকে সতর্ক থাকুন আলোচনা চক্রে উপস্থিত বক্তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন খাদ্যদ্রব্য কেনার সময় খাদ্যের গুণগত মানের বিষয়গুলি যাচাই করে দেখার জন্য পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান রাখেন তারা যেন সঠিক ও মানসম্পন্ন সামগ্রী বিক্রি করেন সেই সঙ্গে ভেজাল পণ্য সামগ্রী বিক্রি থেকে বিরত থাকতে আহ্বান রাখেন জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জেলা পরিষদ ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে হয় এদিনের আলোচনা চক্র আগরতলার পাশাপাশি এদিন রাজ্যের অন্যান্য মহকুমাতেও আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা বুধবার থেকে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে ২১তম রাজ্যভিত্তিক যুব উৎসব প্রদীপ প্রজ্বলন করে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী
বুধবার সন্ধ্যা থেকে কোলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে একুশতম রাজ্যভিত্তিক যুব উৎসব। প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন রাজ্য সরকারের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। এদিনের একুশতম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা শাসক সন্দীপ রাঠোর, যুব ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক মৃণাল কান্তি দাস, বিধায়ক অঞ্জন দাস, ললিত দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোড়া সিং, ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬০০ যুবক যুবতী। যুব উৎসব উদ্বোধন পর্বের প্রথমে একটি বিশাল সুসজ্জিত র্যালি কোলায় বাজার পরিক্রমা করে উদ্বোধন মঞ্চের সামনে সমবেত হয়। সেখানে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয় একুশতম রাজ্যভিত্তিক যুব উৎসবের। উদ্বোধকের ভাষণে ক্রীড়ামন্ত্রী বলেন, যুবকদের নিয়োজিত হওয়ার কথা ছিল, সমাজ পরিবর্তনের সংগ্রামে যুবকদের আত্মনিয়োগ করার কথা ছিল, উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই জায়গাটার মধ্যেই দারুণ ভাবে বিঘ্নিত হচ্ছে। যে যুব সমাজ ঘুরে ঘুরে হাঁটছে প্রতিদিন প্রতিনিয়ত, তারা সমস্যায় জর্জরিত যুব সমাজ, সেই সমাজ থেকে আমরা কি কিছু আশা করতে পারি? স্বাধীনতার উৎসবটির বর্ষেরও কেন এই পরিস্থিতি বিরাজ করছে? যুব সমাজের কাছে একটিই প্রশ্ন, আজকে যে যুব সমাজ, কালকেই তারা দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে তুলে ধরার কথা ছিল, সেটা তারা পারছে না। প্রসঙ্গত, এই যুব উৎসবে মোট ১১টি ইভেন্টে ৫৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তারপর আগামী ১২ জানুয়ারি উত্তরাখণ্ড রাজ্যের রায়পুরে অনুষ্ঠিত হবে দেশব্যাপী যুব উৎসব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা খুব জাঁকজমকভাবেই পালন করে দিনটি। বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি ছোট্ট রাজ্য ত্রিপুরার বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে কেনাকাটার ধুম, আলোকমালায় সেজে উঠেছে সব গির্জাগুলি। রাত পোহালে বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে বড় পার্বণ। গোটা বিশ্ব তৈরি হচ্ছে এই দিনটিকে পালনের জন্য, যীশু খ্রিস্টের জন্মদিন। গির্জায় গির্জায় প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে প্রভু যীশুর জন্মদিন পালিত হবে। কোনো কোনো গির্জায় একদিন, কোথাও তিন দিন পালন করবেন উৎসব ও আনন্দের আবহে। বড়দিনের আগে কেউ কেউ সংযমও পালন করেন। বড়দিন মানে বড় উৎসব, আর উৎসবের প্রাক পর্বে কেনাকাটা থাকবে না তা কি করে হয়? সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরাও তৈরি হচ্ছে বড়দিনের উৎসবে মাতোয়ারা হতে। কৈলাসহরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসবের অবগাহন করতে প্রস্তুতি নিচ্ছেন কদিন ধরেই। কেনাকাটার বাজারে ভিড় জমিয়েছেন ছেলে থেকে বড় সকলেই। জামা জুতো থেকে কেক স্টার সব কিনতে কৈলাসহর বাজারে কদিন ধরে ভিড় করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ। বড়দিনের বাজারে ভালোই বিক্রি হচ্ছে জানালেন বিক্রেতারা। প্রতি বছর এখানে দেবাশরাতে পালন হয় ২৫শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিনে। এখানে অনেক লোক টাউন থেকে আসে, আর অনেকেই আমরা নিমন্ত্রণ করি টাউন লোক আসে। আজকেও দেখা গেছে অনেক লোক সমাগম হইতেছে এই কৈলাসহরে। আমি তো মানে দেবাশরা থেকে এসেছি, আর এখানে অনেক শপিং করছি, বাজার করছি, আর কাপড় টাপড় আর কি। কি উপলক্ষে? কৈলাসহর মহকুমায় চেওড়া, মুড়ুইবাড়ি, উনকোটি ছাগল কেনা প্রভৃতি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বড়দিন উৎসবের প্রস্তুতি চলছে। এদিকে ত্রিপুরা রাজ্যের অন্যান্য শহরের পাশাপাশি তেলিয়ামুড়া শহরেও গির্জাগুলি প্রস্তুত বড়দিন উৎসব পালন করতে। যদিও অর্থের অভাবে তারা অন্যান্য বছর নেই, এবছর নতুন জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের ব্যাপারে অনীহা থাকলেও তারপরেও বড়দিনের উৎসব পালনের জন্য বড়মুড়া পাহাড়ের পাদদেশে খামতিংবাড়ি গির্জা ও শালকাবাড়ি গির্জায় প্রস্তুতি চলছে জোর কদমে। নাচ গান থেকে যাবতীয় প্রস্তুতি সেরে নিচ্ছে তারা। কচিকাঁচা শিশুরা নিজেদের নৃত্য প্রদর্শনে অদিনের উৎসবকে সকলের সামনে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে নাচের। তাদের ওই নৃত্যগুলিকে বড়রা গুছিয়ে দেবার জন্য এগিয়ে আসছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কেনাকাটার মধ্যে একটু অন্তরায় থাকলেও উৎসাহ কিন্তু কম নয় তাদের। অতি উৎসাহের মধ্য দিয়ে তারা বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানগুলিকে সাজিয়ে নিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আজ থেকে 50 বছর পূর্বে খামতিংবাড়ি ব্যাপটিক গির্জা তৈরি হয়। সেই সময় যদিও ছন বাঁশের ছিল, বর্তমানে বড়মুড়ার মতো প্রত্যন্ত এলাকায়ও ইটবালির সংস্পর্শে গড়ে উঠেছে গির্জা। ওখানকার একাংশ জনগণের অভিমত, অন্যান্য বছরের মতো অর্থের অভাবে কেনাকাটার অন্তরায় থাকলেও তার মধ্যে দিয়েও যীশুখ্রিস্টের জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে তারা। খামতিং ব্যাপটিস্ট মঠানি যেন খ্রিস্টমাস নাইহনি হাঙ্গাকে থাকে বছরাও যেন বেলাকে দংথব আবাইকে তিনি হাই অজরাবো যেন অ বছরাবো যেন বেলাকে তাইব খা দংথাও আন থাকাও আবাহাইকে যেন মনে খাইয় বিশ্বাস বোখলাই যেন তাইব দংথাও থাকে যেন খ্রিস্টমাস দিনকে হফং আই মশালাই প্রিয়াঙ্কা দাস হত্যা মামলা শুনানি হয় দীর্ঘ 6 মাস পর। বাদীপক্ষের আইনজীবী বিদ্যুৎ ঘোষ রায় মানতে অস্বীকার করে পুনরায় মামলাটির তদন্ত করার আবেদন জানিয়েছে এবং আদালত তা মঞ্জুর করেছে। চলতি বছরের 16 জুন অষ্টম শ্রেণী পড়ুয়া নাবালিকা কন্যা প্রিয়াঙ্কা দাসকে বিশ্রামগঞ্জের বিএসএনএল অফিসের 3 কর্মী ধর্ষণ করে 4 তলা থেকে নিচে ফেলে হত্যা করেছিল এমনই অভিযোগ করে মেয়েটির পরিবার। এ মূলে মেয়েটির বাবা বিশ্রামগঞ্জ থানায় অফিস কর্মী বিকাশ লস্কর এবং বিকাশ দেববর্মা সহ মোট 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই অভিযোগ মূলে তদন্ত নামে পুলিশ। দীর্ঘ 6 মাস পর পুলিশ চার্জশিট পাঠায় কোর্টে। এ মূলে মেয়েটির পরিবারের সদস্যদের আদালতে তোলা হয়। শুনানিতে বলা হয় মেয়েটি আত্মহত্যা করে। বাদীপক্ষের আইনজীবী বিদ্যুৎ ঘোষ তা মানতে নারাজ। তিনি পুনরায় মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন এবং আদালত তা মঞ্জুর করে। পুলিশ আসামির সাথে রফা হয়েছে, সে টাকা পয়সা নিয়ে আসামির সাথে সমঝোতা করে পুলিশ এটাকে ফাইনাল রিপোর্ট দিয়েছে। 302 সেকশনে ফাইনাল রিপোর্ট আজ পর্যন্ত আমরা শুনতে পাইনি। তাতে আমার সন্দেহ যে ইনভেস্টিগেশন আদৌ হয় নাই। পুলিশের সাথে আসামির সমঝোতা হয়েছে, সাথে যেহেতু এটা সিপিএমের পার্টির লোক, এই সিপিএমের বিশ্রামগঞ্জের যে অফিস আছে অফিসের লোকরাও তাদেরকে সহযোগিতা করেছে, পুলিশকে বারণ করেছে তার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন করার জন্য। পুলিশ এবং ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। জাতীয় ক্রেতা স্বার্থ সুরক্ষা দিবসে রাজনগর ব্লক ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো পঞ্চায়েত সমিতির হলে। এদিন ব্লক এলাকার বিভিন্ন স্তরে জনগণ হাজির ছিলেন এই আলোচনা সভায়। জাতীয় ক্রেতা স্বার্থ সুরক্ষা দিবসে রাজনগর ব্লক ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো পঞ্চায়েত সমিতির হল গৃহে। বৃহস্পতিবার দুপুরে প্রদীপ জেলে আলোচনা সভার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্নাদাস সহ অন্যান্যরা। আলোচনা সভায় ভাষণ রাখতে গিয়ে চেয়ারম্যান রত্নাদাস বলেন, গ্রামাঞ্চলের ক্রেতারা অসচেতনতার ফলে ঠকছেন বেশি, এজন্য পঞ্চায়েত স্তরে প্রধান ও অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা সচেতন হতে হবে। যারা বিভিন্ন এলাকার মধ্যে, জেলার মধ্যে, বিভিন্ন মহকুমার মধ্যে যারা অফিসার্স, তারা সবাই কিন্তু সিটিগুলিতে বসবাস করে, যার কারণে আমরা লক্ষ্য করি যে সমস্ত ব্যবসায়ীরা তাদের মানে জিনিসপত্র এবং যাই কিছু বাজারে বিক্রি করা হয় সব কিছুই তারা তাদের যেই ভালো জিনিস রাখা কোয়ালিটি সেখানে নির্ধারণ করে। ব্লক আধিকারিক বিপুল দাস ক্রেতা স্বার্থ সুরক্ষার সমস্ত দিক আলোচনায় তুলে ধরেন। পরিষেবা বা সামগ্রী আমি যখন আমার অর্থের বিনিময়ে আনলাম, তখন আমি যদি কোনো জায়গায় ঠকে যাই, কোনো জায়গায় যদি আমাকে ঠকানো হয় বা আমার সঙ্গে যে ধরনের কথা হয়েছিল পরিষেবা দেওয়ার জন্য, সেই ধরনের পরিষেবা যদি আমি না পাই, তার থেকে যে একটা প্রতিকার পাওয়া, তার যে একটা সুবিচার পাওয়া, তার জন্য ক্রেতা সুরক্ষা আইন, এই আইনের মধ্য দিয়ে গেলে আমি যা পাওয়ার ছিল যেখানে আমি পাইনি সেই অনুসারে। অনুষ্ঠানে ব্লক এলাকার নির্বাচিত পঞ্চায়েত কর্তা থেকে সাধারণ মানুষ ও অংশ নেয়। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।
কলকাতার ফেরিওয়ালাকে বাংলাদেশি আখ্যা দিয়ে 5 মাসের জেল হাজতে পাঠালো আদালত। বর্তমানে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে সে চিকিৎসাধীন। এ নিয়ে রাজ্য পুলিশকে নিন্দা জানিয়েছে ওই ফেরিওয়ালা স্ত্রী। কলকাতার ফেরিওয়ালাকে বাংলাদেশি আখ্যা দিয়ে 5 মাসের জেল হাজতে পাঠালো আদালত। রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশকে তীব্র ধিক্কার জানিয়েছে আক্তারি বেগম। সে শেখ আজিজুল আলীর স্ত্রী। আজিজুল আলী রাজ্য পুলিশের ভুল তদন্তের শিকার হয়ে বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে 5 মাসের জেল হাজতে। বর্তমানে সে এখন অপুষ্টিজনিত রোগে ভোগে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুজন জেল পুলিশ রয়েছে তার পাহারাদার হিসেবে। ঘটনার বিবরণ দিয়ে শেখ আজিজুল আলী, সে পেশায় ফেরিওয়ালা, ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে শাড়ি কম্বল বিক্রি করে। সে অক্টোবরের 5 তারিখ শিলচর থেকে সে আগরতলার চন্দ্রপুর বাস টার্মিনালে নামতেই কয়েকজন সাদা পোশাকের পুলিশ তাকে আঁকড়ে ধরে পরিচয়পত্র চাওয়া হয়। সঙ্গে থাকা শুধুমাত্র প্যান কার্ড শো করে সে। প্যান কার্ড কোনো পরিচয়পত্র নয় বলে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের জিপে তোলা হয় বলে সে অভিযোগ করে। পরদিন তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে আগরতলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক তাকে 3 মাসের জেল ও 5,000 টাকা জরিমানা ধার্য করেন। বিনা কারণে 2 মাস 19 দিন জেল খাটা অবস্থায় অপুষ্টিজনিত রোগে ভোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। বর্তমানে সে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মাথা ঘুরিয়ে পড়েছে, গাড়ি তখন ছাড়ে গেল, নিয়ে লকাবে চলে গেল, ইয়েতে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে লিখে টিকে ওই বাংলাদেশি দুজনের অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেসে আমাকে বলছে তোর নাম কি? আমি বলছি আমার নাম আজিজুল শেখ। পরে বলছে যে শিখের যা, নাহলে পরে তোকে এখন মারবো। আমি বলছি স্যার আমি প্রথম থেকেই বলছি আমার বাড়ি বাংলাদেশের নাম। বলার পরে আমাকে ওখান থেকে সে শুনিনি, ওদের অ্যাড্রেসেই আমাকে অ্যাড্রেস নিল। স্যার এখানে তো আমি আসছি, আমার তো কোনো রোগ ছিল না, আমার দুটো সন্তান আছে, একটা 14 বছর একটা হচ্ছে 7 বছর। হ্যাঁ, এবার আমার বাড়ি চিন্তা হয়, বাড়ি চিন্তা আমি কোনোদিন নিচে শুই নাই। সেই চিন্তা করে করে বাড়ি চিন্তা করে করে আমার এই যে এখান থেকে 10 দিন আগে আমি এখানে গেছি। যা খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসে তার স্ত্রী আক্তারি বেগম। সঙ্গে নিয়ে আসে আজিজুলের সব পরিচয়পত্র, যার মধ্যে রয়েছে রেশন কার্ড, জব কার্ড, ভোটার আইডি কার্ড সহ যাবতীয় নথিপত্র। তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে 5 মাসের জেল হাজতের নির্দেশ শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রাজ্য পুলিশকে সে নিন্দা জানিয়ে ক্যামেরার সামনে বারবার ধিক্কার জানিয়েছে। এখানে কাজের জন্য আসছিল, তা পুলিশ সন্দেহবাজিতে ধরে আমার স্বামীকে ধরে 3 মাস জেল খাটছে, তা আমি পুলিশকে ধিক্কার জানাই। তার কাগজপত্র দেখে জানা গেছে শেখ আজিজুল আলীর বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার ফুরফুরা শরীফ গ্রামে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। জরুরি অবস্থা বা বিপর্যয়ের সময় কেমনভাবে কাজ করে রুশ প্রশাসন, তা বৃহস্পতিবার খতিয়ে দেখতে সে দেশের প্রধান ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের এক হাসপাতালে ভয়াবহ আগুন। সৌদি আরবের ডিয়ান জেনারেল হাসপাতালে এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 25 জনের, আহত শতাধিক। দিল্লি বিধানসভার সাংসদদের পর এবার উচ্চ হারে বেতন ও সুযোগ সুবিধা বাড়তে চলেছে সাংসদদেরও। সংসদের দুই কক্ষের সাংসদদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেন্দ্র খুব শীঘ্রই একটি বিল পেশ করতে চলেছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।